नमस्कार बंधुरा, सोमनाथ विश्वास ब्लग चैनल पक्ष आबार एक नतून भिडियोते सोमनाथ तुम्हारे सकल के स्वागत जानाच्छि आमार चैनले। बंधुरा अनेक दिन पर तुम्हारे सामने आरेकटी नतून भिडियो निये एसेछि। आज के आम्रा आलोचना करब, तुम्हारा ठीक आमार पासे देखते पाच्छो सबुज रंगे এই ছোট মাছগুলোকে। একটু বিদ্যুৎকে ক্যামেরাটা সামনে নিয়ে আসতে বলবো। মাছগুলো আরেকবার বন্ধুরা একটু ভালো করে দেখো, দেখতে পাচ্ছ তোমরা যে সবুজ রঙের এক ঝাঁক মাছ ঘুরে বেড়াচ্ছে। আরেকটু বিদ্যুৎকে উপর দিকে তুলতে বলবো। এইখানে দেখো হলুদ রঙের ডোরা, বাঘের মতো ডোরা কাটা এক ঝাঁক মাছ রয়েছে। এই মাছগুলোকে বলা হয় টাইগার বার্ব, বার্ব প্রজাতির একটি মাছ। যে মাছগুলো তোমরা এখন দেখলে এর নাম হচ্ছে টাইগার বার্ব ফিশ। উপরেরটা হচ্ছে নর্মাল টাইগার বার্ব, নিচেরটা হচ্ছে গ্রিন টাইগার বার্ব, আর একটা বেরিয়েছে যেটা এই মুহূর্তে আমার কাছে নেই, রেড টাইগার বার্ব। তা আজকে আমরা আলোচনা করব এই গ্রিন টাইগার বার্ব বা এই নর্মাল টাইগার বার্ব রাখার জন্য আমাদের কি ধরনের পরিবেশে এদেরকে রাখতে হবে অ্যাকোরিয়ামে, এবং এর এই মাছের সম্পূর্ণ কেয়ার এবং কিভাবে আমরা অ্যাকোরিয়ামে এই মাছের যত্ন নেব। তাহলে বন্ধুরা এক এক করে আমরা ধাপে ধাপে এই মাছ সম্বন্ধে আলোচনা করছি। বন্ধুরা প্রথমে আমরা যখন মাছ পুষতাম তখন যেটা পাওয়া যেত, আমরা ছোটবেলায় যেটা দেখেছি সেটা হচ্ছে কিন্তু এই নর্মাল টাইগার বার্ব। যে কালার টাইগার বার্ব ফিশ যেগুলো এসেছে সেটা কিন্তু এই কয়েক বছর হলো আমাদের এই উইডো টেট্রা, তারপরে বিভিন্ন রকম কালার জেব্রা মাছ যেমন মার্কেটে এসেছে, তেমন পাশাপাশি এই কালার টাইগার বার্ব মাছও কিন্তু মার্কেটে এসেছে। এইগুলো তোমাদের উইডো টেট্রা মাছের সময় আমি বলেছিলাম, এই মাছগুলো মূলত বন্ধুরা এই মাছগুলো কোনো কালার মানে বডিতে কোনো কালার দেওয়া হয় না, এর জেনেটিক কিছু পরিবর্তন ঘটিয়ে বিজ্ঞানীরা তৈরি করিয়েছে। মানে এর এই মাছের জিন থেকে কিছু পরিবর্তন ঘটানো হয়েছে। কালারটা কিন্তু ন্যাচারাল কালারই, এটা মানে তোমার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। যেমন প্যারট ট্যারটের ক্ষেত্রে কালার তোমাদের চলে যায় বা ফেড হয়ে যায় তোমরা বলো, এতে কিন্তু কালার চলে যাওয়ার সেরকম কোনো ভয় থাকে না। হয়তো হালকা কিছুটা হালকা হতে পারে কিন্তু পুরোপুরি কালার চলে যাওয়ার কোনো ভয় নেই। এবার প্রথমে আসি এই টাইগার বার্ব মাছের উৎপত্তি নিয়ে, এটা কোথায় পাওয়া যায়। বন্ধুরা এই টাইগার বার্ব মাছ মূলত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি মাছ। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে নদী নালা খাল বিল স্বাভাবিক জলাশয়ে এই মাছ ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়, মূলত স্থির পরিষ্কার জলে। আর এই মাছ যেখানেই থাকে, মূলত যেখানে একটু মানে যেসব স্থির জলে অল্প ছোট ছোট ঝোপঝাড় রয়েছে মানে জলজ গাছ রয়েছে, এইরকম ধরনের জলাশয়ে এরা একসাথে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। এইবার চলে আসি এই মাছের ক্ষেত্রে আমরা কি ধরনের অ্যাকোরিয়ামে রাখব, মানে এর ট্যাঙ্ক সাইজ কি হবে। বন্ধুরা এই মাছের ক্ষেত্রে ট্যাঙ্ক সাইজ আমরা তোমরা যারা একটু ন্যাচারাল সেটআপ বা প্ল্যান্টেড সেটআপের দিকে তোমরা যারা মনে করছো যে না আমি অ্যাকোরিয়ামটাকে লুক দেবো একদম প্ল্যান্টেড সেটআপের মতো, তাদের ক্ষেত্রে আমি বলবো এই মাছ খুব পারফেক্ট মাছ। যাদের তোমাদের প্ল্যান্টেড করার ভাবনা আছে, খুব দামি কোনো গাছ দিয়ে নয়, মোটামুটি কম দামি গাছ দিয়ে প্ল্যান্টেড সেটআপ তোমরা দিতে পারো, সেখানে কিন্তু এই মাছকে তোমরা রাখতে পারো। আর ট্যাঙ্ক সাইজ মোটামুটি তোমরা এই মাছের জন্য 1.5 ফিট ট্যাঙ্ক দেওয়ার চেষ্টা করবে। 1 ফিটেও রাখা যাবে, 1 ফিটের সংখ্যাটা কম থাকবে, অন্তত তোমরা 1.5 ফিট ট্যাঙ্ক, 1.5 ফুট বাই 1 ফুট হাইট, 1 ফুট 1.5 ফুট লম্বা, 1 ফুট চওড়া, 1 ফুট হাইট, এই সাইজের ট্যাঙ্ক কিন্তু তোমরা বন্ধুরা দেবার কিন্তু চেষ্টা করবে। আর এই এই মাছের ক্ষেত্রে আরেকটা কথা বন্ধুরা বলবো, অ্যাকোরিয়ামের যে বেস, যদি তোমরা গাছ লাগাও তাহলে তোমরা বিভিন্ন রকম অ্যাকোরিয়াম সয়েল দিতে পারো, বা নর্মাল সয়েল বা নর্মাল মাটি যেটা আমাদের সেরকম দিতে পারো, কিংবা যে স্যান্ড পাওয়া যায় স্যান্ড দিয়েও তোমরা করতে পারো। গাছ লাগালে পরে বন্ধুরা পাথর, যেটা আমাদের কালারিং যে পাথর হোক বা ইয়ে পাথর হোক, সেগুলো কিন্তু গাছ লাগানোর জন্য ব্যবহার করবে না। তাহলে কিন্তু আমাদের কী করতে হবে,
আলাদা করে তোমাদের সে টব সেট করে নিয়ে তাতে মাটি দিয়ে যেভাবে আর কি আমরা সেল করে থাকি, তোমরা দেখেছো যে টবের মধ্যে আমরা গাছগুলোকে লাগাই ছোট ছোট, সেইভাবে তোমাদের বসাতে হবে। আর তোমরা যদি তলায় একদম স্যান্ড বা ইয়ে দিয়ে ইউজ করো, নর্মাল সয়েল ইউজ করো কিংবা অ্যাকোরিয়াম সয়েল ইউজ করো, সেক্ষেত্রে কিন্তু তোমরা সহজেই গাছগুলোকে লাগিয়ে দিতে পারবে। আর এই মাছের ক্ষেত্রে ফিল্টারেশনের দিকটা বন্ধুরা বলবো, নর্মাল তোমরা আমি যেমন স্পঞ্জ ফিল্টার দিয়ে রেখেছি এরকম স্পঞ্জ ফিল্টার দিতে পারো, কিংবা যদি তোমরা প্ল্যান্টেড সেটআপে যাও তাহলে হ্যাং অন ব্যাক ফিল্টার, মানে পেছন দিকে আমাদের প্ল্যান্টেডে যে পারফেক্ট যে ফিল্টারটা, হ্যাং অন ব্যাক ফিল্টার। এমনি এই মাছে কোনো বাধ্যকতা নেই, তুমি যদি নর্মাল ট্যাঙ্কে রাখো তোমরা যে কোনো রকমের ফিল্টার রাখতে পারো, মানে এই কোনো ফিল্টারের ক্ষেত্রে কোনো বাধ্যকতা কেন যে ও ফিল্টার রাখা যাবে না। আর নোংরা যেহেতু কম পরিমাণে করে, ছোট সাইজের মাছ খুব প্রচুর পরিমাণে নোংরা করে না, সেই জন্য কিন্তু অতটা কোনো আমাদের ফিল্টারেশনের দিক দিয়ে চিন্তার কারণে তোমাদের যেরকম মনে হয়, যদি লো বাজেটের মধ্যে যাও তাহলে অবশ্যই আমাদের মতো স্পঞ্জ ফিল্টার দেবা, ভালো ফিল্টারেশনও পাবা। আর যদি তোমরা প্ল্যান্টেড সেটআপে যাও তাহলে হ্যাং অন ব্যাক ফিল্টার। তাহলে এই গেল আমাদের অ্যাকোরিয়াম সাইজ আর হচ্ছে আমার ফিল্টারেশন নিয়ে। এরপরে আসি বন্ধুরা এই মাছের ক্ষেত্রে আমরা কি ধরনের খাবার ব্যবহার করব। বন্ধুরা এটা যেহেতু ছোট সাইজের মাছ, খুব সর্বোচ্চ মাছগুলোর সাইজ আমার এখানে যেটা দেখতে পাচ্ছ 2 ইঞ্চি 2.5 ইঞ্চি, খুব বড় যদি হয় 3 ইঞ্চির ওপরে মাছগুলো হবে না। তোমরা চেষ্টা করবা এই রকম যে সাইজের আছে, যদি একদম ছোট সাইজের হয় তাহলে পরে মাইক্রো প্যালেট, যে কোনো গাপ্তির মাইক্রো প্যালেট হোক, বেটা অফিসের মাইক্রো প্যালেট হয় এই ধরনের মাইক্রো প্যালেট দিতে, কিংবা এরকম সাইজের মানে নর্মাল যে অপটিমাম টাইও, যে কোনো রকমের যে দানা তোমরা ব্যবহার করো না কেন, নর্মাল যে প্যালেটটা সেটাই তোমরা ব্যবহার করতে পারবে 0.8, ঠিক আছে, 0.8 সাইজের নর্মাল যে প্যালেট সেটা তোমরা এই মাছকে খাওয়াতে পারো, কোনো অসুবিধা নেই, প্যালেট সাইজটা মাথায় রেখে দিও। আর দানা খাবারের পাশাপাশি টিউবি ফ্লেক্স বা কেঁচো, এছাড়া হচ্ছে তোমার বিভিন্ন ধরনের তোমরা ভেজ খাবারও দিতে পারো। ভেজ খাবারের মধ্যে যেমন রয়েছে তোমার শশা, লেটুস, তারপরে তোমার বিভিন্ন পালং শাক এড়িয়ে এগুলোকেও সেদ্ধ করে অল্প পরিমাণে দিতে পারো। এই শীতকালে মটরশুঁটির দানা এগুলোকে তোমরা কিন্তু সেদ্ধ করে ট্যাঙ্কে দিতে পারো, সপ্তাহে 2 দিন দেবা। ভেজ আইটেম দিলে পরে সপ্তাহে 2 দিন দেবা, বাদ বাকিটা তোমরা দানা খাবারের উপরে চালাবা। বন্ধুরা তাহলে তোমাদের খাবার বলে দিলাম, ট্যাঙ্ক সাইজ বলে দিলাম, এরপরে আসবো হচ্ছে এই যে আমাদের টাইগার বার্ব মাছ, এই মাছের ওয়াটার প্রিপারেশন, মানে তোমাদের জল কীরকম কী রাখতে হবে ওয়াটার প্রিপারেশন নিয়ে। বন্ধুরা এই মাছের ক্ষেত্রে জলের প্রথম যেটা হচ্ছে টেম্পারেচার বা তাপমাত্রা, জলের তাপমাত্রা বন্ধুরা তোমরা 24 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে রাখার কিন্তু চেষ্টা করবে। এই মাছ মোটামুটি 24 থেকে 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে থাকতে ভালোবাসে। আর আদর্শ টেম্পারেচার তোমাদেরকে এর আগেও বহু ভিডিওতে বহুবার বলেছি, 28 হচ্ছে আদর্শ টেম্পারেচার, সব মাছের ক্ষেত্রেই টেম্পারেচার 28-এ কোনো রকমের প্রবলেম আসে না, তবে এর সর্বনিম্নতে যদি যাও 24 আর সর্বোচ্চ হচ্ছে এই মাছের 30, এর ওপরে কিন্তু তোমার উঠবে না। আচ্ছা আর আসি এই মাছের ক্ষেত্রে আমাদের যেটা লাগবে হচ্ছে তোমার ওয়াটার টিডিএস। ওয়াটার টিডিএস যেটা তোমরা অন্যান্য মাছের মতো, যেহেতু এটা মিষ্টি জলের মাছ, 50 থেকে 200-এর মধ্যে ওয়াটার টিডিএস রাখার চেষ্টা করবে। 200-এর বেশি টিডিএস এই মাছের ক্ষেত্রে দেবা না, কোনো মিষ্টি জলের মাছের ক্ষেত্রে 200-এর বেশি টিডিএসে নিয়ে যাওয়া ঠিক নয়। এরপরে আসি হচ্ছে তাহলে আমার গেল, হ্যাঁ বন্ধুরা এবার তাহলে আসছি আমাদের ওয়াটার পিএইচ নিয়ে। জলের পিএইচ তোমরা এই টাইগার বার মাছের জন্য সর্বনিম্ন 6 এবং সর্বোচ্চ 8, 6 থেকে 8-এর মধ্যে ওয়াটার পিএইচ রাখার চেষ্টা করবে। যদি যদি তোমরা পারফেক্ট রাখতে চাও 7 হচ্ছে একদম পারফেক্ট, কোনো রকমের নিউট্রাল থাকলেও অম্লত্ব বা ক্ষারত্ব কোনোটাই বেশি থাকলো না, 7 হচ্ছে একদম পারফেক্ট, আর সহ্য করতে পারে 6 থেকে 8 পর্যন্ত। তাহলে এই তোমাদের ওয়াটার প্রিপারেশন বলে দিলাম। এরপরে বন্ধুরা চলে আসি এই মাছের ক্ষেত্রে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ, যে কোন মাছের সঙ্গে থাকবে। বহু লোকে যে একটা কারণে মাছটাকে অ্যাভয়েড করে বা ঠিকমতো বুঝতে পারে না, নিয়ে গিয়ে বিভিন্ন মাছের সঙ্গে ছেড়ে দেয়, তারপরে কি মারামারি করে হয়তো সেই মাছ মরে যাচ্ছে, তারপরে আর এই মাছের ওপর তাদের আর
ভালোবাসা থাকে না বা ভবিষ্যতে এই মাছ নিতে চায় না, এটা হচ্ছে তোমাদের না জানার অভাব যে কোন মাছের সঙ্গে কোন মাছকে ছাড়তে হয়। বন্ধুরা, এই মাছ হচ্ছে একটা বেশ কিছুটা অ্যাগ্রেসিভ মাছ, মানে একদম আমি বলবো না যে মনস্টার ফিস যেমন অ্যাগ্রেসিভ, অতটা অ্যাগ্রেসিভ নয়, কিন্তু তুলনামূলকভাবে ছোট মাছের মধ্যে অ্যাগ্রেসিভ। কিন্তু এরা কোন রকমের বড় পাখনাযুক্ত মাছের সঙ্গে টাইগার বার মাছকে কিন্তু বন্ধুরা রাখবা না। আরেকবার ভালো করে শুনে নাও, যে সমস্ত মাছের পাখনা হচ্ছে খুব বড় সাইজের হয় সেই ধরনের মাছের সঙ্গে টাইগার বার মাছকে রাখা যাবে না। বড় পাখনাওয়ালা মাছ মানে যেমন ধরো গোলফিস, অ্যাঞ্জেল, হ্যাঁ এই ধরনের যে বড় পাখনা, এদের পাখনা সাইজ যথেষ্ট বড় হয়, বেটা ফিস, এই ধরনের মাছের সঙ্গে তোমরা যদি এই মাছকে রাখো, তারপরে বড় বড় পাখনাওয়ালা যে সোট্টেল মলি বা যেগুলো দেখবা পাখনা বড় বড় যে মলিগুলো হয়, যেমন দু সাইডে পাখনা বেরিয়ে থাকে, হ্যাঁ এই ধরনের মাছের সঙ্গেও কিন্তু এই মাছকে, নর্মাল মলির সঙ্গে থাকবে কিন্তু এই পাখনা বড় মলির সঙ্গেও রাখা যাবে না। পাখনা যার বড় আছে এই ধরনের মাছের সঙ্গে টাইগার বার মাছকে ভুলেও রাখবে না, কেন এদের পাখনা খাওয়ার প্রবণতা রয়েছে। পাখনায় গিয়ে ঠুকরাবে, যদি গোলপিস বেটা এদের সঙ্গে রাখো এই মাছ কি করবে, পাখনায় গিয়ে ক্রমাগত তাদেরকে ঠুকরাবে এবং তার পাখনাকে পুরোপুরি ড্যামেজ করে দেবে এবং সেই মাছ আস্তে আস্তে মরে যাবে। আর একটা কি, এই মাছের সঙ্গে যখনই তোমরা দোকান থেকে কিনবে, দুটো বা চারটে না ঝাঁকে কিনবে, অন্তত 8টা 10টা 12টা এরকম, দুটো তিনটে চারটে এরকম কিনবে না। এই মাছ কিন্তু ঝাঁক বেঁধে চলা পছন্দ করে, যখনই তুমি ওই দুটো তিনটে ছাড়বা ট্যাঙ্কে তখন কিন্তু অন্য মাছকে গিয়ে আরো বেশি অ্যাটাক করবে, বুঝতে পেরেছ? এটা কিন্তু মাথায় রাখো। আর যদি এর কমন ফিস মানে এর ট্যাঙ্ক মেট আমরা যদি বলি কোন কোন মাছের সঙ্গে থাকবে, এই মাছ বন্ধুরা তোমরা রাখতে পারবা, আমরা রেখেছি দেখো আমাদের যেটা প্লেকো ফিশ, তারপরে হচ্ছে তোমার টাইগার লোচ, তারপরে বার্ব প্রজাতির বিভিন্ন যে টিমফেল বার্ব বলো বা অন্যান্য যে রোজি বার্ব, হ্যাঁ হ্যাঁ, তারপরে তোমার হচ্ছে টেট্রা গ্রুপের যে সমস্ত মাছ রয়েছে, সমস্ত টেট্রা গ্রুপের মাছের সঙ্গে তোমার থাকবে। এছাড়া একটু অ্যাগ্রেসিভ যে সমস্ত মাছগুলো রয়েছে, মানে অ্যাগ্রেসিভ মানে কি, তোমরা মনস্টার কোনো ফিশের সঙ্গে নয়, এমনি মাছের মধ্যে যেগুলো একটু সামান্য অ্যাগ্রেসিভ হয় সেই ধরনের মাছের সঙ্গে থাকবে। শুধুমাত্র বড় পাখনাওয়ালা মাছ বাদ দিয়ে তোমরা যে কোনো মাছের সঙ্গে এই মাছকে রাখতে পারবা। আর এই মাছকে ভুল করে আমি বারবার যেটা বলছি, অনেকেই তোমরা কমন ট্যাঙ্ক করো, কমন ট্যাঙ্ক করে দেখা যাচ্ছে গোল্ড বা বড় পাখনাওয়ালা কার্প কিংবা অ্যাঞ্জেল কিংবা বেটা ফিস এইসব মাছের সঙ্গে ছেড়ে দাও, এইসব মাছের সঙ্গে ভুলেও যেন ছেড়ো না, এইটুকু তোমরা কিন্তু মাথায় রেখে দিও। তাহলে এই পর্যন্ত আমরা বলে দিলাম, এরপরে আমরা আসব যে এই মাছের ক্ষেত্রে কি কি ধরনের রোগ দেখা দেয় এবং তার প্রতিকার আমরা কিভাবে করব। তাহলে বন্ধুরা, এরপর আমরা আলোচনা করব এই মাছের ক্ষেত্রে কি ধরনের রোগ দেখা দেয় এবং এই সমস্ত রোগ থেকে প্রতিকার পেতে গেলে আমাদের কি করতে হবে। বন্ধুরা, এই মাছের ক্ষেত্রে যে সমস্ত রোগগুলো বেশি পরিমাণে দেখা দেয় তার মধ্যে বেশি রোগ হচ্ছে ফাঙ্গাস। শীতের সময় যেহেতু এটা, এখন শীতকাল বলে সব মাছের মধ্যে এই মাছের একটা ফাঙ্গাস সমস্যা রয়েছে। আর একটা হচ্ছে পাখনার দিক দিয়ে তোমার পাখনা নষ্ট হওয়া, মানে প্রচণ্ড পরিমাণে ফিন নষ্ট হয়। এরা যেহেতু একটু অ্যাগ্রেসিভ মানে সেমি অ্যাগ্রেসিভ গ্রুপের মধ্যে পড়ে, এরা অনেক সময় কি করে, তুমি যদি খাবার কম দাও নিজেরাও নিজেদের পাখনা কিন্তু কামড়াকামড়ি করে, সেই জন্য পাখনা ড্যামেজ হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং পাখনা যখন ড্যামেজ হতে শুরু করে তখন কিন্তু সেখান থেকে ফাঙ্গাস লেগে যায়। এই ধরনের তোমরা যদি প্রবলেমে ফেস করো তোমাদের ট্যাঙ্কে, তাহলে ইমিডিয়েটলি ট্যাঙ্কে রক সল্টের পরিমাণ বাড়াবে আর মিথিলিন ব্লুর পরিমাণ কিন্তু তোমরা বাড়িয়ে দেবে। শীতকালের ক্ষেত্রে এখন কিন্তু মাছের রোগগুলো একটু বেশি পরিমাণে দেখা দেয়, প্রত্যেককে বলবো প্রত্যেকে কিন্তু বন্ধুরা তোমরা হিটার কিন্তু ট্যাঙ্কে ব্যবহার করবে, এই মাছের ক্ষেত্রেও এবং অন্যান্য সব মাছের ক্ষেত্রে। ডিসেম্বর মাস বন্ধুরা পড়ে গেছে, হিটার লাগানোর সময় হয়ে গেছে, প্রত্যেকে ট্যাঙ্কে হিটার ইউজ করো, কারণ এই সময়টাই কিন্তু নানা রকমের রোগগুলো কিন্তু দেখা দেবে। এই মাছের ক্ষেত্রেও ঠান্ডাতে যে অতিরিক্ত টেম্পার, তোমার যদি 22 বা 20-এর নিচে যদি টেম্পারেচার চলে আসে সেক্ষেত্রে পরে কিন্তু তোমার পুরো মাছের গায়ে দেখবা জলবিন্দু কণা টাইপের জমতে শুরু করবে, হ্যাঁ তারপরে কিছু দিনের মধ্যে দেখবা এই বিন্দু বিন্দু জলকণা পুরো বডিতে ছেয়ে যাবে এবং মাছগুলো আস্তে আস্তে দেখবা ঠিক মতো সাঁতার কাটতে পারবে না। এটা তোমরা
টেম্পারেচার বাড়িয়ে কিন্তু এই ট্রিটমেন্ট অনায়াসে করতে পারো। আর যেটা হয় বন্ধুরা, সেটা হচ্ছে এই মাছের ক্ষেত্রে প্রধানত একটা সমস্যা দেখা যায় যে ডেডে যদি মারা যাওয়া শুরু করে তোমার কোনো কারণে, দেখা যাচ্ছে তুমি কোনো এই মাছের ক্ষেত্রে একটা রোগ হয়েছে, তুমি ঠিক মতো বুঝতে পারছো না, শনাক্ত করতে পারলে না, খুব দ্রুত কিন্তু অন্য মাছে অ্যাট্যাক করে, যে কোনো ধরনের ফাঙ্গাস বা অন্য কোনো রকমের রোগ। এই এরা যেহেতু গ্রুপে চলাচল করে, একসাথে একে অপরের গা ঘেঁষে চলাচল করে, একটা মাছের গায়ে যদি রোগ থাকে, সেটা যদি তোমার মেন ট্যাঙ্কে থেকে থাকে, তুমি যদি সেটাকে শনাক্ত না করতে পারো, তাহলে কিন্তু অন্যান্য মাছেও রোগগুলো তা খুব দ্রুতই ছড়িয়ে যায়। এই জন্য কোনো ধরনের কোনো সিমটম কোনো মাছের ক্ষেত্রে দেখলে সক্ষুনি কিন্তু সেটাকে তুলে হসপিটাল ট্যাঙ্কে বন্ধুরা আলাদা করে দেবে। আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, এই মাছ রাখার ক্ষেত্রে তোমরা যারা ওয়াটার প্রিপারেশনের সময় বলেছিলাম, নর্মাল জল যারা ব্যবহার করছো, নর্মাল মিথিলিন ব্লু, আর যারা কেনা জল ব্যবহার করবে মিথিলিন ব্লুর সাথে, তোমরা কিন্তু অবশ্যই যদি তোমারটা ট্যাপ ওয়াটার হয় বা কেনা জল হয়, তাহলে কিন্তু অ্যান্টি ক্লোরিন অবশ্যই ইউজ করবে। আর শীতের সময় এখন জলটা তুলনামূলকভাবে একটু কম বদলাবে, রক সল্টের পরিমাণ একটু বেশি, গরমে যেটুকু দিতে তার থেকে একটু বেশি রক সল্ট এখন ইউজ করো। সব ট্যাঙ্কের ক্ষেত্রে, পার্টিকুলার আমি টাইগার বার্বের ক্ষেত্রে বলবো না, একটু রক সল্টের পরিমাণ বেশি ব্যবহার করো, তাহলে পরে কি বন্ধুরা তোমাদের যে মাছগুলো রয়েছে শীতে কিন্তু সুস্থ সবল থাকবে। আর মোটামুটি এই মাছ সম্পর্কে আমার বলা শেষ। তোমাদের যেগুলো দাবি রয়েছে অন্যান্য ভিডিও নিয়ে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো যে হিটারের ভিডিও কিংবা শীতকালে মাছ রাখার উপরে একটা ভিডিও, এগুলো আস্তে আস্তে আমরা চ্যানেলে নিয়ে আসছি। তোমরা আমাদের চ্যানেল ফলো করতে থাকো, আমরা পরবর্তীতে এই ভিডিওগুলো আমরা কিন্তু এবার ধাপে ধাপে নিয়ে আসবো। আর অ্যাক্সেসরিজ পার্টের যে ভিডিওগুলো, মেকিংয়ের ভিডিওগুলো, ওগুলোও বিদ্যুৎ তোমাদেরকে দেখাবে আস্তে আস্তে। মাছ সম্পর্কিত অনেক কটা ভিডিও দিলাম, এরপরে কিছু অন্য ভিডিও আমরা দেওয়ার, তোমাদের দাবি মতো আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব। আর নতুন যারা রয়েছো তাদের কাছে প্রত্যেকবারের মতো এবারও রিকোয়েস্ট করছো, যারা নতুন দেখছো চ্যানেলটা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। রঙিন মাছ সম্পর্কিত যাবতীয় ভিডিও এবং অন্যান্য ব্লগ ভিডিও তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে পাবে। নমস্কার বন্ধুরা।